নমস্কার বুলরান বিয়ারডাউন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা স্টক মার্কেটের ফান্ডামেন্টাল বা কাঠামোগত বিশ্লেষণ করতে করার জন্য আমরা অনেকগুলি ভিডিও আগে দিয়েছি আজকেও সেই রকম ফান্ডামেন্টালের আরেকটি দিক নিয়ে আমরা আলোচনা করব তবে আজকের বিষয়টি পুরোপুরি পিওর ফান্ডামেন্টাল বললে ভুল হবে আজকের বিষয়টি ফান্ডামেন্টালের এনভায়রনমেন্ট অর্থাৎ কাঠামোগত বিশ্লেষণ করার যে একটা পরিবেশ সেই পরিবেশটা নিয়ে আজকে আমরা আলোচনা করব কারণ আপনি যদি সেই পরিবেশটার সম্বন্ধে একটা আপনার যদি একটা সম্যক ধারণা থাকে একটা মোটামুটি ধারণা থাকে তাহলে আপনার স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে প্রবেশ করতে সুবিধা হবে এই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই আলোচনাটা শুরু করতে চলেছি আজকের আলোচনার নাম ইআইসি অ্যাপ্রোচ অর্থাৎ ইকোনমিক অ্যানালিসিস ইন্ডাস্ট্রি অ্যানালিসিস এবং কোম্পানি অ্যানালিসিস আমরা তিনটে দিক দিয়ে আমরা কিভাবে একটা শেয়ার মার্কেটের তিনটে ভিতের উপর শেয়ার মার্কেটটা দাঁড়িয়ে আছে এইটা আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ফার্স্টে ইআইসি অ্যাপ্রোচের ই উপাদানটি নিয়ে আমরা আলোচনা করব যে কোনো দেশের যদি অর্থনীতির বিশ্লেষণটা আপনার চোখের সামনে ভালোভাবে থাকে যদি আপনার একটা পরিষ্কার ধারণা থাকে তাহলে কিন্তু আপনি শেয়ার মার্কেটে ঢুকতে একটুও ভয় পাবেন না একটা দেশের অর্থনীতিতে যে সমস্ত সাধারণ বিষয়গুলি অর্থনীতির উপর প্রভাব বিস্তার করতে পারে সেগুলি হচ্ছে এক জনসংখ্যা দেশটার জনসংখ্যা যদি একটু বেশি মাত্রার হয় বা দেশটার জনসংখ্যা যদি একটু কম মাত্রার হয় তাহলে কিন্তু শেয়ার মার্কেটে একটা প্রভাব তৈরি হতে পারে বেশি মাত্রার জনসংখ্যার সুবিধা কী বেশিমাত্রা জনসংখ্যার সুবিধা হলো যে ভোগ্য পণ্যগুলি একটু বেশি পরিমাণ বিক্রি হতে পারে এবং সেই ভোগ্যপণ্য কোম্পানিগুলি যথেষ্ট পরিমাণ তাদের উৎপাদন এবং বিক্রি বাড়িয়ে তারা মুনাফা করতে পারে তাহলে তাদের শেয়ারগুলির দাম স্বাভাবিকভাবেই বাড়বে এই বিষয়টা আমরা বলতে পারি তবে একটি ব্যাপার আমার এখানে বলতে হবে যে শুধুমাত্র তো দ্রব্যের উন্নতি ঘটবে এমন নয় ভোগ্যপণ্যের সাথে যে সহযোগী বিষয়গুলি থাকে যেমন ব্যাংক ব্যাংকের পরিষেবা বৃদ্ধি পাবে ব্যাংকের উন্নতি হবে ভোগ্যপণ্য বৃদ্ধির সাথে সাথে ব্যাংকের উন্নতি হবে আবার ভোগ্যপণ্য বৃদ্ধি পেলে অন্যদিকে অটোমোবাইল সেক্টরের উন্নতি হবে ভোগ্যপণ্য বৃদ্ধি পেলে অন্যদিকে আবার আপনার ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি হবে এটা একটা সম্পর্কযুক্ত পারস্পরিক সম্পর্কযুক্ত একটা বিষয় থেকে যাচ্ছে এখানে এরপরে আমরা যেটা দেখব যে একটা দেশের দু নম্বর বিষয় যদি গবেষণা এবং প্রযুক্তিগত উন্নয়নের উপর দেশের সরকার জোর দেন তাহলে সেই দেশের কিন্তু আপনার অর্থনীতির ভিত খুব সুদৃঢ় হবে এবং তার একটা পরোক্ষ প্রভাব প্রত্যক্ষ প্রভাবও বলতে পারেন কিছু কিছু ক্ষেত্রে প্রত্যক্ষ প্রভাব আসে যেমন আমি আপনাকে যদি বলি যে আমাদের দেশে যদি দেখা যায় যে আইটি সেক্টরের সরাসরি উন্নতিটা ইকনমিকে সরাসরি প্রভাব প্রভাবিত করে যেমন আমরা যদি বলি যে বিভিন্ন ইলেকট্রনিক্স কোম্পানিগুলির যে প্রসারণ তাতে দেশের স্টক মার্কেট কিন্তু উন্নতি করতে পারে আমরা অন্য দিক দিয়ে বলতে পারি যে গবেষণা এবং প্রযুক্তিগত উন্নয়ন তো মার্কেটকে প্রভাবিত করবেই তার সাথে তিন নম্বর উপাদানটি হচ্ছে যদি দেশের মূলধন গঠনটা খুব ভালো হয় তাহলে অতি দ্রুত এই স্টক মার্কেটের উন্নতি আমাদের চোখে পড়ার মতো জায়গায় চলে আসবে একটা দেশে যদি প্রাকৃতিক সম্পদ যদি ভালোভাবে কাজে লাগানো হয় বা নতুন করে কোনো প্রাকৃতিক সম্পদের একটা আবিষ্কার হলো বা নতুন করে প্রাকৃতিক সম্পদকে বিভিন্ন কাজে লাগানোর মতো একটা পরিস্থিতি তৈরি হলো তাহলে কিন্তু স্টক মার্কেট প্রভাবিত হবে আবার আমরা এটা বলতে পারি যে দেশে সঠিক সময়ে বৃষ্টি আসছে কি না দেশের বার্ষিক গ্রোথ কত বার্ষিক আপনার আপনার দেশের যে মূলধন কাঠামো আছে দেশের যে উন্নয়ন আছে দেশের যে এক্সপোর্ট ইম্পোর্ট আছে সেগুলির বার্ষিক হার কত বার্ষিক উন্নয়নের হারটা কত সেগুলো কিন্তু আপনার স্টক মার্কেটকে প্রভাবিত করতে পারে তবে এটা খেয়াল রাখতে হবে এই সমস্ত বিষয়গুলি বিভিন্ন অর্থনৈতিক বিষয়কে নির্দেশ করে কিন্তু আমাদের স্টক মার্কেটকে প্রভাবিত করে এক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনি হঠাৎ একদিন দেখলেন যে টিভিতে বলছে এবছরে সঠিক সময়ে বৃষ্টি আসবে দেখবেন এগ্রিকালচার সেক্টরে যে সমস্ত স্টকগুলি রিলেটেড সেগুলির কাল থেকে দাম বাড়তে শুরু করল আবার আপনি দেখলেন যে ভারতবর্ষে এবছর লেনদেন ব্যালেন্সে এক্সপোর্টের এবং ইম্পোর্টের মাধ্যমে যে লেনদেন ব্যালেন্স ঘটে থাকে তাতে ভারতবর্ষের ধনাত্মক অবস্থায় পৌঁছেছে অর্থাৎ একটা উদ্বৃত্ত অবস্থা ভারতবর্ষের হয়েছে এটাও যদি আপনি শুনে ফেলেন তাহলে দেখবেন কাল থেকে এক্সপোর্ট সেক্টরের যে সমস্ত স্টকগুলি আছে সেগুলি খুব ভালোভাবে দৌড়চ্ছে এভাবে একটা অর্থনৈতিক পূর্বাভাস আগে থেকে অনুমান করা স্টক মার্কেটকে খুব ভালোভাবে মানে উন্নতি করাতে পারে তবে হ্যাঁ আমি আপনাদের প্রথম থেকে একটা কথা বলছি স্টক মার্কেট তো অনেক বিষয়ের দ্বারা প্রভাবিত হয় এটা একটা অর্থনৈতিক পরিবেশ যে পরিবেশের বিভিন্ন বিষয়গুলি পরিবেশটাকে একবার চাঙ্গা করবে একবার পরিবেশটাকে একটু নিচে নামিয়ে দেবে অর্থাৎ পরিবেশের ভালো খারাপ এই বিষয়গুলির উপর অনেক কিছু নির্ভর করবে এবার আসছে ইন্ডাস্ট্রি অ্যানালিসিসে আমাদের আলোচনার ভূমিকাটা ছিল ইআইসি অ্যাপ্রোচ অর্থাৎ ইকোনমিক অ্যানালিসিস হয়ে গেল এবার আসছে ইন্ডাস্ট্রি অ্যানালিসিস শিল্পের দিক থেকে কী বিশ্লেষণ আমরা করতে পারি শিল্পের দিক থেকে আমরা প্রথমেই বলবো শিল্পের বিভাজনগুলো দেখতে হবে যেমন ভোগ্যপণ্য এক ধরনের শিল্প তৈরি করতে পারে অটোমোবাইল এক ধরনের শিল্প তৈরি করতে পারে ব্যাঙ্কিং এক ধরনের শিল্প পরিষেবা তৈরি করতে পারে ধাতু সংক্রান্ত যে সমস্ত শিল্পগুলি আছে সেগুলো তৈরি করতে পারে এছাড়া সার আছে রাসায়নিক শিল্প আছে এরম শক্তি শক্তি উৎপাদনকারী শিল্প আছে এরম প্রচুর ভাগ আছে এই ভাগগুলি যদি প্রত্যেকটা ভাগই যদি অর্থনীতির বিভিন্ন দিকের সাথে সম্পর্কিত থাকে তাহলে আপনি দেখবেন কোনো একটা দিকের যদি উন্নতি ঘটে বা কোনো একটা দিকে যদি ধনাত্মক পরিবর্তন ঘটে তাহলে কিন্তু মানে স্বাভাবিকভাবেই ওই প্রবাহে স্টক মার্কেটের উন্নতি ঘটবে তবে হ্যাঁ কিছুটা আগে হতে পারে কিছুটা পরে হতে পারে বাট স্টক মার্কেটের উন্নতি ঘটবে এটা ব্যাপারে আমরা নিঃসন্দেহ যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে যে কোনো দ্রব্য সামগ্রীর ক্ষেত্রে একটা লাইফ সাইকেল থাকে মানুষের যেমন জীবনচক্র থাকে তেমনি প্রোডাক্টের জীবনচক্র থাকে ধরুন একটা প্রোডাক্ট বহুদিন ধরে মার্কেটে চলছে কিন্তু আস্তে আস্তে সেই প্রোডাক্টের প্রথম দিকে যে হারে গ্রোথ দেখা দিয়েছিলো কিন্তু পরের দিকে সেই হারে গ্রোথ আর নেই উল্টে দেখা যাচ্ছে সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে তখন সেই কোম্পানি ওই প্রোডাক্টের নতুন কোন ভার্সান বাজারে নিয়ে আসার চেষ্টা করে তার ফলে এই প্রোডাক্টের একটা নতুন রূপ দেখা যায় সেই নতুন রূপের ফলে প্রোডাক্টটা আবার উজ্জীবিত হতে পারে এইভাবে একটা প্রোডাক্টের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কাঠামো চলতে থাকে সেই চক্রের মাধ্যমে শেয়ার মার্কেট কিন্তু ওঠানামায় চলতে পারে প্রতিযোগিতার মাধ্যমে শেয়ার মার্কেটে ওঠামোটা আমাদের চোখে পড়ে যদি কোনো একটা বাজারে কোনো একটা শিল্পের ক্ষেত্রে খুব প্রতিযোগিতা দেখা যায় তাহলে কিন্তু সেখানে দ্রব্যের বা সেবার মানোন্নয়ন ঘটে সেক্ষেত্রে কিন্তু শেয়ার মার্কেটে সরাসরি না হলেও একটা পরোক্ষভাবে একটা প্রভাব সৃষ্টি করতে পারে যদি খুব প্রতিযোগীমূলক শিল্প হয় তাহলে সেই শিল্পের কিন্তু শেয়ার কিন্তু বৃদ্ধি পেতে পারে তিন নম্বর হচ্ছে ইআইসি অ্যাপ্রোচের তিন নম্বর ভিত্তি হচ্ছে কোম্পানি অ্যানালিসিস আমরা এর আগেও কোম্পানি অ্যানালিসিসের ক্ষেত্রে কিছু কিছু জিনিস বলেছি ফান্ডামেন্টালি কিন্তু তবু আজকের তো একটা পরিবেশগত আলোচনা তাতে বলা যায় যে আপনি সবসময় কোম্পানি অ্যানালিসিস করতে গেলে যে কোম্পানির যে স্টক বিচার করবেন তার ইন্ট্রেসিক ভ্যালু বা অন্তর্নিহিত মূল্য স্টকটার অন্তর্নিহিত মূল্যটাকে আগে ফার্স্টে বিচার করবেন একটা স্টকের দাম হয়তো পাঁচশো টাকা দেখা যাচ্ছে কিন্তু আপনি বললেন না এর ইন্টেন্সিভ ভ্যালু আছে দেড়শো টাকা অর্থাৎ আপনি কি করে বললেন আসলে কোম্পানিটির স্ট্রাকচারাল যে সমস্ত প্যারামিটারগুলো আছে তার ভিত্তিতে ওর দামটা দেড়শো টাকাই হওয়া উচিত বাজারে অন্য কোনো প্রভাবের জন্য এটা পাঁচশো টাকায় গিয়ে দাঁড়িয়েছে এটাকে ওভার ভ্যালুড বা অতিরিক্ত মূল্যায়নের স্টক বলা হয়ে থাকে এক্ষেত্রে এই ওভার ভ্যালু কিন্তু সবসময় নাও থাকতে পারে এই শেয়ারের দাম কমে আসতে পারে তখন কিন্তু যারা এই সব বিষয়ে আলোচনা করেন তারা বলতে পারবেন আমরা তো বলেই ছিলাম যে ওর ইন্ট্রিনসিক ভ্যালু ছিল দেড়শো টাকা ওটা বাজারে অন্য প্রভাবে প্রভাবিত হয়ে পাঁচশো টাকা হয়েছে এদিকটা আপনারা একটু খেয়াল রাখবেন এছাড়াও আমরা ইপিএস আগে আলোচনা করেছি ওই বিষয়ে আমরা এখন বিশেষ কিছু বলবো না আগে আমরা অন্যান্য ভিডিওতে ইপিএস নিয়ে আলোচনা করা হয়েছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস একটা কোম্পানির যে পুরোপুরি যে ফিন্যান্স আর্থিক স্বাস্থ্যটা সেটা তার স্টেটমেন্ট দিয়ে বোঝা যায় সেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস করে আমরা অনেক কিছু জানতে পারি যদি দেখা যায় কোনো কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে খুব দৃঢ়তা দেখা যাচ্ছে খুব উন্নত মানের ফিনান্সিয়াল স্টেটমেন্ট আছে তাহলে কিন্তু সেটা মানে আজকে না হলেও কিছুদিন পরে সেই স্টকটার কিন্তু দাম বাড়াতে সাহায্য করবে এছাড়া যে বিষয়টি সর্বশেষে বলতে যাচ্ছি সেটা হচ্ছে সময়কালীন পরিপ্রেক্ষিতে বিভিন্ন তুলনামূলক আলোচনা আজকে আপনার যদি দেখেন উনিশশো নব্বই সালে ভারতবর্ষের অর্থনীতির যা অবস্থা ছিল তাতে গাড়ি শিল্পের যা চাহিদা ছিল তাতে এই আপনার তখন তো মোবাইল ছিলই না বলতে গেলে তখন ইলেকট্রনিক্স যন্ত্রপাতির এত বেশি বাজার ছিল না সবকটাই কিন্তু পরিবর্তিত হয়েছে ফলে আপনি যদি ওই দশ বছর পরিপ্রেক্ষিতে যদি ভারতবর্ষের অর্থনীতিতে বিভিন্ন শিল্পকে তুলনা করেন তাহলে দেখবেন প্রত্যেকটারই বেশ খুব বেশি ভালো তারা উন্নতি করেছে এবং তাদের স্টক প্রাইসে গতি পেয়েছে যার জন্যে কিন্তু আজকে ওই চার হাজার বা দু হাজার নিফটি থেকে আজকে পনেরো হাজার ষোলো হাজার দিকে নিফটি দৌড় হচ্ছে কারণ শিল্পের বৃদ্ধি ছাড়া এই জিনিস সম্ভব হতে পারে না এই পুরো বিষয়টা ই আইসি অ্যাপ্রোচ এই পুরো বিষয়টা আপনাকে হয়তো স্টক স্টকটা এটা জানলে আপনি কালকে স্টক কিনে অনেক টাকা লাভ করতে পারবেন কালকে আপনার ক্ষতি হয়ে যায় এমন নয় এই বিষয়টা হচ্ছে আপনাকে একটা আস্তরণ দেওয়ালো আপনার শেয়ার মার্কেটের যে বিভিন্ন ধরনের জ্ঞান থাকে সে তার উপরে একটা আস্তরণ দেওয়ালে যদি আপনি এটাকে ভিত্তি করে আপনি এটা যে বুঝতে পারবেন যে হ্যাঁ এখন ইকোনমির অবস্থা ভালো তো সেই জন্য শেয়ার মার্কেটটা ভালো এখন ইকোনমির অবস্থা খারাপ সেই জন্য শেয়ার মার্কেটটা খারাপ এই ধরনের প্রভেদ আপনার মনের মধ্যে আপনি তৈরি করতে পারবেন এবং সেক্ষেত্রে কিন্তু শেয়ার মার্কেটে ঢুকে আপনার কোন ধরনের স্টক আপনি কিনতে চান বা কেন কিনতে চান সেই বিষয়টা আপনার কাছে অনেকটাই অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তবে এটা সবসময় মনে রাখবেন ফান্ডামেন্টাল আলোচনা করে কিন্তু আপনি শেয়ারের গুণগত মান বিচার করতে পারবেন কিন্তু ট্রেডিং করতে গেলে কিন্তু শুধু ফান্ডামেন্টাল আলোচনা দিয়ে হবে না সেক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালিসিস বা কৌশলগত বিশ্লেষণ আপনার খুবই জানা দরকার এবং সেই জন্যে আমরা এর পরবর্তী ভিডিওগুলোতে যখন ফান্ডামেন্টাল আলোচনা শেষ হয়ে যাবে তখন আমরা ওই কৌশলগত বিশ্লেষণ বা টেকনিক্যাল অ্যানালিসিসগুলো আমরা করব এবং তারপরে আপনি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল মিলিয়ে যে ফান্ডা টেক অ্যানালিসিস সেই বিষয়টাও আমরা আলোকপাত করব আমাদের সাথে থাকুন এগুলো দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং এগোতে পারবেন শেয়ার মার্কেটে নির্ভাবনায় কাজ করতে পারবেন এই বক্তব্য রেখে আজকে ভিডিও আমি শেষ করছি নমস্কার